हेलो बंधुरा केमन आछेन सबाई। आमरा गत भिडियोटिते साउथ इंडियार सबचेये जनप्रिय 10 জন নায়ক সম্পর্কে জেনেছিলাম। তো এখন আপনারা অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছেন যে সাউথের নায়কদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানাতে। তো আমরা আজকের এই ভিডিওটিতে দেখব সাউথ ইন্ডিয়ান নায়কদের স্ত্রী এবং তাদের স্ত্রীদের পেশা কি। তো আপনারা যদি ভারতের দক্ষিণী সিনেমা ও তাদের নায়কদের পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। জনটা নবীন বাবু, যিনি আমাদের কাছে নানি নামেই পরিচিত, ন্যাচারাল স্টার কেতনে 24শে ফেব্রুয়ারি 1984 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 38। নানি তার 28 বছর বয়সে মানে 2012 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে অঞ্জনা এল ভারতীয়া। নানি তার সাথে দীর্ঘদিন রিলেশনশিপ থাকার পর 27 অক্টোবর 2012 সালে বিয়ে করেছেন। নানির স্ত্রী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই দম্পতির বর্তমানে আর্জুন নামে একটি ছেলে রয়েছে। মোহনলাল, মালায়ালাম সুপারস্টার মোহনলাল 21শে মে 1960 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালে হিসেবে তার বয়স 62। মোহনলাল তার 34 বছর বয়সে মানে 1988 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে সুচিত্রা। তিনি পেশায় একজন ফিল্ম প্রোডিউসার। মোহনলালের স্ত্রী সুচিত্রা হচ্ছে তামিল প্রোডিউসার ও অ্যাক্টর কৃষ্ণমূর্তি বাল্লাজের কন্যা। বর্তমানে মোহনলাল ও সুচিত্রার একজন মেয়ে এবং একজন ছেলে রয়েছে। সর্বানন্দ শিবকুমার, যিনি আমাদের কাছে সূর্য নামেই পরিচিত, তিনি 23শে জুলাই 1975 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালে হিসেবে তার বয়স 47। সূর্য তার 31 বছর বয়সে মানে 2006 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে জয়োতিকা। আশা করছি আপনারা সকলেই তাকে চিনেন, কেননা তিনি বেশ জনপ্রিয় একজন অ্যাক্টরস। প্রধানত তিনি তামিল সিনেমাতেই কাজ করে থাকেন। জ্যোতিকা 18 অক্টোবর 1977 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 45। এই দম্পতির বর্তমানে দেব এবং দিয়া নামে একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। দুলকার সালমান, মালায়ালাম এই অভিনেতা 28 জুলাই 1986 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালে হিসেবে তার বয়স 36। দুলকার সালমান তার 25 বছর বয়সে মানে 2011 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে আমাল সুফিয়া। তিনি পেশা হচ্ছেন একজন আর্কিটেকচার। এই দম্পতির বর্তমানে মরিয়ম আমিরা ও সালমান নামে একজন মেয়ে সন্তান রয়েছে। রাম চরণ, মেগা পাওয়ারস্টার খ্যাত অভিনেতা 27শে মার্চ 1985 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালে হিসেবে তার বয়স 37। রামচরণ তার 27 বছর বয়সে মানে 2012 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে উপাসনা কামিনেনি। তার বর্তমান বয়স 33। উপাসনা হচ্ছেন একজন উদ্যোক্তা। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাছাড়া তার বর্তমান ইউটিউবে 4 লাখ সাবস্ক্রাইবারের উপর একটি চ্যানেল রয়েছে। এই দম্পতি এখনো পর্যন্ত সন্তান নেয়নি। ব্যাংকাটিশ প্রভু কাস্তরি রাজা, যিনি আমাদের কাছে ধানুষ নামেই পরিচিত। ধানুষ জন্মগ্রহণ করেছিলেন 28শে জুলাই 1983 সালে। 2022 সালে হিসেবে তার বয়স 39। ধানুষ তার 21 বছর বয়সে মানে 2004 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে ঐশ্বরিয়া রাজনিকান্ত, যিনি হচ্ছেন তামিল সুপারস্টার রাজনীকান্তের কন্যা। ঐশ্বরিয়ার বর্তমান বয়স 40। সম্প্রতি ঐশ্বরিয়া এবং ধানুষের বিচ্ছেদ হয়েছে। ধানুষের বর্তমানে 2 জন ছেলে সন্তান রয়েছে। ঐশ্বরিয়া পেশায় হচ্ছেন একজন ডিরেক্টর। জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি আমাদের কাছে বিজয় বা তালাপাতি বিজয় নামে পরিচিত। বিজয় 22শে জুন 1974 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালে তার বয়স 48। বিজয় তার 25 বছর বয়সে মানে 1999 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। বিজয়ের স্ত্রী তার চেয়ে 2 বছরের বড়, মানে তার বর্তমান বয়স 50। সঙ্গীতা মূলত খুবই ধনী ফ্যামিলি থেকে বিলং করে। বর্তমানে তিনি কোনো পেশার সাথে জড়িত নয়, তবে এক প্রকার শিল্পপতি বলা যায় তাকে। সঙ্গীতা কিন্তু একজন শ্রীলঙ্কান। এই দম্পতির বর্তমানে একজন ছেলে এবং একজন কন্যা রয়েছে। পবন কল্যাণ, পাওয়ারস্টার খ্যাত অভিনেতা 2রা সেপ্টেম্বর 1971 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালে হিসেবে তার বয়স 51। পবন কল্যাণ তার 26 বছর বয়সে মানে 1997 সালে প্রথম বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে নন্দিনী, যার সাথে পবনের 2008 সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর পবন 2009 সালে দ্বিতীয় বিয়ে করেন। আর তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে রেণু দেশাই, যিনি পেশায় একজন মডেল ছিলেন। পবনের সাথে তার সংসার 3 বছর টিকে ছিল। রেণু দেশাইয়ের সাথে তিনি বিচ্ছেদ করেন 2012 সালে। এরপর পবন দ্বিতীয় বিয়ে করেন 2013 সালে। তার তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে আনালেস নেভা, যিনি কিনা পেশায় একজন রাশিয়ান মডেল এবং অ্যাক্টরস। বর্তমানে পবন কল্যাণের ছেলে মেয়ের সংখ্যা হচ্ছে 7 জন, যেখানে তার 3 জন সন্তান হচ্ছে তার দ্বিতীয় স্ত্রীর মানে রেণু দেশাইয়ের, আর বাকি 4 জন হচ্ছে তার বর্তমান স্ত্রীর আনালেস নেভার। মহেশ বাবু, তেলেগুর প্রিন্স মহেশ 9 আগস্ট 1975 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2022 হিসেবে তার বয়স 47। মহেশ তার 30 বছর বয়সে মানে 2005 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে নম্রতা শিরোদকার, যিনি একজন সাবেক অভিনেত্রী এবং মডেল। নম্রতা হচ্ছে মহেশের চেয়ে 3 বছরের বড়, মানে নম্রতার বর্তমান বয়স 50। এই দম্পতির বর্তমানে একজন ছেলে এবং একজন কন্যা সন্তান রয়েছে। আল্লু আর্জুন, स्टाइलिश स्टार आलू अर्जुन 8 April 1982 साले जन्मग्रहण करेছিলেন। 2022 साल हिसेबे तार बयस 40। आलू अर्जुन तार 29 बछर बयसे माने 2011 साले स्नेहा रेड्डीके बिये करेছিলেন। स्नेहार बर्तमान बयस 37। स्नेहा इलेक्ट्रॉनिक्स और कम्युनिकेशन इंजिनियरिंग ए बीटेक कमप्लीट करार जोन्नो जुक्तराष्ट्रे गियेছিলেन। स्नेहा बर्तमाने एकजन बई सम्पादक और बिजनेस वुमेन। ए दम्पतिर बर्तमाने एकजन छेले एबं एकजन कन्या सन्तान रयेछे। तो आजकेर मतो भिडियोटी ए पर्यन्तই छिलो। आजकेर भिडियोर मध्य थेके कोन कापड़के आपनार भालो लेगेछे ता आमादेर कमेंट करे जानाबेन। तो भिडियोटी भालो लागले अवश्यई लाइक करबेन, नतुन हले सबस्क्राइब করবেন। ধন্যবাদ সবাইকে।